সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাইন অ্যান্ড পিস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আজকে আমরা তৈরি করব দারুণ স্বাদের ফ্রুট কাস্টার্ড। ছোট থেকে বড় সবারই এই ফ্রুট কাস্টার্ডটি খুবই পছন্দ হয়ে থাকে, কারণ এর মাঝে অনেক ধরনের ফল যেমন দেওয়া থাকে, ঠিক তেমনি দুধ দিয়ে তৈরি করা, আর খেতেও অনেক সুস্বাদু। বিশেষ করে বাসায় যখন মেহমান আসে তখন আমরা এই মজাদার ফ্রুট কাস্টার্ডটি খুবই অল্প সময়ে এবং খুবই সুস্বাদুভাবে তৈরি করে দিতে পারি। তবে চলুন আমরা দেখে নেই কীভাবে খুবই অল্প সময়ে এবং পারফেক্টভাবে আমরা এই ফ্রুট কাস্টার্ডটি তৈরি করে নিতে পারি। প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে ফুল ফ্যাট লিকুইড গরুর দুধ, এবং এই দুধটিকে আমি বলো করতে রেখে দিব। আর এরই মাঝে আমি কাস্টার্ড পাউডারটি রেডি করে নিব। এর জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি এবং নিয়েছি প্রায় বেশ খানিকটা পরিমাণে লিকুইড দুধ, এবং এটি সম্পূর্ণ ঠান্ডা, অবশ্যই ঠান্ডা দুধের মাঝে এই কাস্টার্ড পাউডারটি মেশাতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়েছি। এবারে এই দুধের সাথে পাউডারটিকে ভালো মতো মিক্সড করে এক সাইডে রেখে দিব। দুধের মাঝে যখন বল কুটি আসবে তখন আমি 1 মিনিট মতো দুধটিকে একটু ভালো মতো জাল দিয়ে নিব, যাতে করে দুধের মাঝে যদি কোনোরকম কোনো কাঁচা গন্ধ থেকে থাকে তাহলে সেটা যেন দূর হয়ে যায়। 1 মিনিট জাল দেওয়ার পরে আমি এখানে 1/3 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিবেন, আর যারা কম খেতে পছন্দ করেন তারা কম দিবেন। এবার চিনিটাকে ভালো মতো দুধের সাথে গলিয়ে নিব। চিনিটা যখন গলে যাবে তখন আমি আস্তে আস্তে কাস্টার্ড পাউডারটি এই দুধের সাথে মেশাতে থাকবো এবং অনবরত নাড়তে চাড়তে থাকবো। আর এই সময় চুলার আঁচটি কিন্তু একদম লোতে রাখতে হবে, নইলে কাস্টার্ড পাউডারটি দলা বেঁধে যেতে পারে। কখনই গরম দুধের সাথে কাস্টার্ড পাউডারটি সরাসরি মেশাতে যাবেন না, এতে করে কিন্তু দুধের মাঝে কাস্টার্ডটি দলা পেকে যাবে, কাস্টার্ড নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আস্তে আস্তে লিকুইড কাস্টার্ডটি দিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে করে কোনোভাবেই কাস্টার্ডটি দলা পাকতে না পারে। এখানে কাস্টার্ডের যাতে কোনোরকম কোনো কাঁচা গন্ধ না থাকে এর জন্য আমি আরও 4 থেকে 5 মিনিট এটাকে জাল করে নিব। এবং কাস্টার্ডটি হয়েছে কি না সেটা বুঝতে হলে চামচটা ঠিক এভাবে তোলার পরে হাত দিয়ে একটি আঁচড় কাটতে হবে, এবং আঁচড় কাটার পরে যদি দেখা যায় যে চামচের এপাশ থেকে ওপাশ কাস্টার্ডটি মিশে যাচ্ছে না, ঠিক যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে, সে পর্যায়ে বুঝতে হবে যে কাস্টার্ডের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট। আর এই পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে, এবং চুলার জালটাকে বন্ধ করে দিয়ে আমি এরকম একটি কাঁচের বোলের মাঝে কাস্টার্ডটিকে ঢেলে নিব। এবং কাস্টার্ডগুলো যখন ঢালা হয়ে যাবে তখন আমি একটি প্লাস্টিক র্যাপারের সাহায্যে এটাকে একটু র্যাপ করে নিব, ঠিক এভাবে যাতে করে এর ওপরে কোনোরকম কোনো এক্সট্রা সর পড়তে না পারে। এবার আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব 2 ঘন্টা। আর এরই মাঝে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কী ধরনের ফ্রুটস এখানে নিয়েছি। আমি এখানে আপেল নিয়েছি, কিছুটা আনার নিয়েছি, আঙুর নিয়েছি, কলা, এবং সেই সাথে খোসা ছাড়িয়ে এবং বিচি ফেলে দিয়ে নিয়েছি কমলা। অবশ্যই সেই ধরনের ফ্রুটস ব্যবহার করতে হবে যেগুলো পানি ছাড়ে না, যেমন আনারস, পেঁপে, তরমুজ, এ ধরনের ফলগুলো পানি ছাড়ে, তাই এই ধরনের ফলগুলোকে কাস্টার্ডের ভেতরে ব্যবহার করা যাবে না, আর এগুলো ব্যবহার করলে খেতেও ভালো লাগে না। এর বাইরে আপনি চাইলে যে কোনো ধরনের ফ্রুটস এখানে ব্যবহার করে কাস্টার্ডটি তৈরি করতে পারেন। এবার আমি কাস্টার্ডটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং অন্য একটি বোলের মাঝে আমি সবগুলো ফ্রুটস নিয়ে নিচ্ছি, এবং এরপরে আমি কাস্টার্ডগুলোকেও এই ফলের মাঝে দিয়ে দিব এবং ভালো মতো মিক্সড করে নিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। দর্শক, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাস্টার্ডটিকে আমরা যতটা পাতলা করে রেখেছিলাম এটা কিন্তু এর থেকে বেশ অনেকখানি ঘন হয়ে গেছে। এবার এই ফ্রুটসগুলোর সাথে কাস্টার্ডটিকে ভালো মতো মিক্সড করে নিব। আর এভাবেই তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট কাস্টার্ড। এবার পরিবেশন করার পালা। তবে দর্শক, কেমন লেগেছে আমার এই পুরো রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না, এবং সেই সাথে আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যে পর্যন্ত সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।